তা খামোখা তাকে বধ করবি কেন? আমি তো তার খান পাঁচেক বই পড়েছি, নেহাত খারাপ তো লেখেন না। তার সেই যে বইটাতে বাঙালি ডিটেকটিভ হিমাদ্রি প্রসাদ সাবমেরিন নিয়ে চীনেদস্যু চুংচাংকে প্রশান্ত মহাসাগরে 30,000 ফুট জলের তলায় গ্রেপ্তার করেছিল, সেটা তো দারুণ থ্রিলিং। তাছাড়া তাকে যে বধ করতে যাচ্ছিস, গায়ের জোরে কি পারবি? একটা মিটিংয়ে আমি তাকে দেখেছি, বিরাট মোটা, এইসা ভুড়ি। পাঁচমেশালি গল্প চ্যানেলে আজকের গল্প জয়দ্রথ বধ, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়, চরিত্রায়নে পেলা মৌমিতা সেনগুপ্ত, অর্জুন ও জয়দ্রথর ভূমিকায় আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন আজ শুনি হাসির গল্প জয়দ্রথ বধ। অর্জুন এসে আমাকে বলল, চল পেলা জয়দ্রথ বধ করে আসা যাক। শুনেই আমি চমকে গেলুম, কারণ অর্জুন নিতান্তই কিছু আর মহাভারতের অর্জুন নয়, সে আমাদের পটলডাঙ্গার মিত্র স্কুলের পিলার, মানে ক্লাস টেনে 3 বার ফেল করে থামের মতন পাকাপোক্ত হয়ে আছে। আর আমাদের হেডমাস্টার মশাই তাকে ডাকেন খরজুর বলে। অর্জুন অবশ্য খরজুর খেতে খুবই ভালোবাসে, কিন্তু এই খাদ্য বস্তুটি হতে তার নিজের একটু আপত্তি আছে। এহেন খরজুর থুড়ি অর্জুনের জয়দ্রথ বধ করতে চায় শুনে আমার কেমন যেন বিষম লেগে গেল। অর্জুন বলল, হাঁ করে আছিস কেন? আমি কি তোর মুখে রসগোল্লা দিতে চেয়েছি নাকি? না, প্রাণে ধরে কাউকে কোনোদিন তুই রসগোল্লা দিতে পারবি, এই অপবাদ তোর সবচেয়ে বড় শত্রু, মানে ওই হেডমাস্টার মশাই দিতে পারবেন না। কিন্তু তুই এই কলিকালে জয়দ্রথকে পাবি কোথা থেকে, আর বধ করবি বা কেমন করে? অর্জুন বলল, দেখ তুই কোনো কাজের নোস, খালি পেট ভর্তি পালাজরের পিলে নিয়ে পটল দিয়ে শিঙি মাছের ঝোলই খেতে পারিস। আরে আমি বলছি দিকপাল সাহিত্যিক জয়দ্রথ বোসের কথা, যে ভদ্রলোক 353 খানা উপন্যাস লিখেছেন। তা খামোখা তাকে বধ করবি কেন? আমি তো তার খান পাঁচেক বই পড়েছি, নেহাত খারাপ তো লেখেন না। তার সেই যে বইটাতে বাঙালি ডিটেকটিভ হিমাদ্রি প্রসাদ সাবমেরিন নিয়ে চীনেদস্যু চুংচাংকে প্রশান্ত মহাসাগরে 30,000 ফুট জলের তলায় গ্রেপ্তার করেছিল, সেটা তো দারুণ থ্রিলিং। তাছাড়া তাকে যে বধ করতে যাচ্ছিস, গায়ের জোরে কি পারবি? একটা মিটিংয়ে আমি তাকে দেখেছি, বিরাট মোটা, এইসা ভুড়ি। দেখ তুই জ্বালালি দেখছি, তোর মাথার ভেতরে তুরপুন চালালে গোবরও বেরোবে না, বেরোবে ছাগলের নাদি। আরে সে বধ নয়, আজকাল বিনি পয়সায় লেখকদের কাছ থেকে বই বাগাচ্ছি আমি, এবার জয়দ্রথ বোসের পালা। আমার রোমাঞ্চ হলো, বিনি পয়সায় লেখকরা বই দেন তোকে? ও তুই বুঝি তাদের বাড়িতে গিয়ে ধরপাকড় কান্নাকাটি পায়ে পড়া এইসব করিস? ধরপাকড় কান্নাকাটি করবো আমি? ছ। অর্জুন তার খরজুর বৃক্ষের মতন ঝাঁকড়া মাথাটা নেড়ে হাত পা ছুড়ে বলল, আমি অর্জুন শিকদার, বুদ্ধির জোরেই ম্যানেজ করে নি। কাতর হয়ে বলল, সেই বুদ্ধির একটু আমায় দে না ভাই, আমিও না হয় খান কয়েক বই ম্যানেজ করি। হবে হবে, চল আমার সঙ্গে, দেখবি আমার কায়দাটা। এরই জোরে ভস্মলোচন বাবুর মতো খিটখিটে লোক, যার বাড়ির সামনে দিয়ে কুকুর পর্যন্ত হাঁটতে ভয় পায়, সেই ভস্মলোচন পর্যন্ত আমার 4 খানা বই দিয়েছে। সত্যি? সত্যি কিনা নিজের চোখেই দেখবি চল, কিন্তু খবরদার একটাও কথা বলবি না। আমি যা বলবো যা করব শুধু সব দেখে যাবি, মাঝে মাঝে মাথা নাড়বি, ব্যাস, বুঝেছিস তো? রাজি? জয়দ্রথ বোস চেয়ারের ওপর উবু হয়ে বসে হুঁকো খাচ্ছিলেন। আমরা ঢুকতেই বললেন, কি চায়? অর্জুন আমায় চোখ টিপল, তারপর বলল, আগে আমরা বিউটি পিকচার্স কোম্পানি থেকে আসছি স্যার, আপনার বই ফিল্ম করব। আমার নাম অর্জুন শিকদার, ফিল্ম ডিরেক্টর, আর এ আমার অ্যাসিস্ট্যান্ট পেলারাম ব্যানার্জি। জয়দ্রথবাবু বললেন, বসুন বসুন। এদিকে ফিল্ম ডিরেক্টর ফিরেক্টর শুনেই তো আমার ভিড় মিলার পর জোর, কি একটা বলে ফেলতে যাচ্ছিল। অর্জুন পেছনে হাত দিয়ে কটাং করে আমায় চিমটি কাটল, আর আমি তখনই মুখ বুঝে একটা চেয়ারে বসে পড়লাম। তা আমার কোন বইটা ফিল্ম করতে চান আপনারা?
আগে চারখানা বই নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছে, ওই রক্তমাখা তক্তপোষ, ওই টিকিসহ ছিন্নমুণ্ড, শ্যাওরা বনের হাতছানি, আর একখানা ওই যে উকুনপুরের জোড়াখুন। এই বই চারখানা যদি একবার আমাদের পড়তে দেন। জয়দ্রথবাবু যেন মুখিয়ে ছিলেন, বললেন, আরে নিশ্চয়ই নিশ্চয়ই, এ আর বেশি কথা কি, এক্ষুনি দিচ্ছি। ঠেলো হুঁকো রেখে জয়দ্রথ বেরিয়ে গেলেন। আনন্দে অর্জুনের চোখ মিটমিট করতে লাগলো। দেখলে, এই হচ্ছে আমার কায়দা, ফিল্মের নাম শুনলে টাকার লোভে লেখকদের আর মাথা ঠিক থাকে না, এই করে কত বই যে আমি বাগিয়েছি। কিন্তু লেখকদের সঙ্গে যদি কখনো দেখা হয়, পথে যদি দেখে চেপে ধরে, ধরলেই হলো, বললেই হবে, না স্যার শেষ পর্যন্ত বইগুলো পছন্দ হলো না, ব্যাস। চটির চটাপট আওয়াজ করতে করতে জয়দ্রথ ফিরে এলেন। তারপরে চারখানা বই অর্জুনের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিন, তা আপনাদের ফিল্মসটা শুরু হচ্ছে কবে? আগে যত শিগগির পারি। এককাল হেসে অর্জুন বলল, 3-4 দিনের মধ্যেই খবর। আজ তাহলে উঠি আমরা, একটু দাঁড়িয়ে যান বলি। ড্রয়ার থেকে একটা লম্বা মতন কাগজ বের করে বললেন, এর তলায় একটা সই করে দিন, আর আপনার ঠিকানাটাও লিখে যাবে। একটু যেন ঘাবড়েই গেল অর্জুন। সই কেন? আরে কিছু না কিছু না, আমার বাড়িতে মান্যগণ্য কেউ এলে আমি তাদের অটোগ্রাফ রেখে দিই। হ্যাঁ, ঠিকানাটাও দেবেন কিন্তু। ও, এই কথা? একগাল হেসে অর্জুন তখনই তার তলায় সই করে দিল। আমি অবশ্য অটোগ্রাফ খাতা অনেক দেখেছি, কিন্তু এরকম লম্বা কাগজে কাউকে অটোগ্রাফ নিতে দেখিনি। আবার কাগজটার মাথার উপরে টিকিট ফিকিটের মতন কি সব ছাপা, কে জানে, বড় লেখকদের অটোগ্রাফের কাগজ হয়তো এরকমই হয়। রাস্তায় বেরিয়ে অর্জুন প্রায় 4 পা তুলে লাফাতে লাগলো। দেখলি দেখলি তো পেলা, কেমন মক্ষম কায়দাটা ফেলেছি, মুখের কথা পড়তে না পড়তেই 4-4 বই। এমনি চাইলে তো দিতই না, বলতো কিনে নিয়ে পড়োগে, দেখ খাতির করে বই তো দিলই, সঙ্গে সঙ্গে ডাঁটের মাথায় অটোগ্রাফও দিয়ে এলুম। কিন্তু নিজের ঠিকানাটা দিয়ে আসিসনি তো? পাগল, অত কাঁচা ছেলে পেয়েছিস আমাকে, যা মনে এসেছে তাই লিখে দিলুম, ওই 5x7x2 বাদুরবাগান বাইলেন। এই যা, ওটা যে রাঙা পিসের ঠিকানা রে। সর্বনাশ করেছিস, যদি ওখানে খুঁজতে যায়। খেপেছিস, সময় আছে নাকি লেখকদের? ঠিকানায় যদি খুঁজে বেড়াবে তাহলে 353 খানা উপন্যাস লিখবে কখন? তাছাড়া সে এসা গলি যে 7 দিনেও বের করতে পারবে না। আচ্ছা বেলা, গুড নাইট, চলি টাটা। বারে 4টে বই বাগালি, একটা আমায় পড়তে দিবি না, অন্তত ওই উকুনপুরে জোড়াখুনটা। নাকুচকি অর্জুন বলল, যা যা, ইচ্ছে হয় পয়সা দিয়ে কিনে পড়গে। বলেই বিশ্বাসঘাতকটা এক লাফে সামনের একটা দোতলা বাসে উঠে পড়ল। ঠিক 10 দিন পরে অর্জুন এসে হাজির হাউমাউ করতে করে, আমি গেলাম এবার। কেন রে, কি হয়েছে? ওই 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 জয়দ্রথ বোস 2000 টাকার দাবিতে উকিলের চিঠি দিয়েছে রাঙা পিসের ঠিকানায়, রাঙা পিসে সেটা আবার পাঠিয়ে দিয়েছে আমাদের ঠিকানায়, আর বাবা সেটা খুলে পড়েছে। 4টে বইয়ের দাম 2000 টাকা? আরে বইয়ের নয় রে, ফিল্মের। ওই যে আমাকে দিয়ে অটোগ্রাফ সই করালো না, ওটা সেব শয়তানি। আমি কি জানি, ওখানে ওটাকে স্ট্যাম্প কাগজ বলে, সেই কাগজে আমি নাকি লিখেছি এই 4 বই আমি ফিল্মের জন্য 8000 টাকার চুক্তি করেছি, আর আগাম বাবদ 2000 টাকা 1 হপ্তাহর মধ্যেই দেব, সে টাকা দিইনি বলেই এখন উকিলের চিঠি। অর্জুন চিচি করে বলতে লাগলো, বাবা তো হান্টার নিয়ে তাড়া করেছিল, কোনো মতে পালিয়ে বেঁচেছি, কিন্তু এখন কি করি বলতো পেলা, বাড়ি ফিরবো কেমন করে। মহাভারতের অর্জুন জয়দ্রথকে বধ করেছিল, কিন্তু কলির জয়দ্রথ অর্জুনকেই বধ করে ফেলেছে। আমি তাকিয়ে দেখলাম অর্জুনের মুখটা এখন ঠিক খরজুরের, মানে একতাল পিণ্ডি খেজুরের মতনই দেখাচ্ছে।